ঐক্যশ্রেণী স্কলারশিপ দু হাজার তেইশ চব্বিশ সেশনের জন্য আপনারা যে ইনস্টিটিউট লগ করবেন সেটা এরকমভাবে করবেন গুগলে আসবেন সরাসরি এবং এখানে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেটি এখানে কপি পেস্ট করে করতে পারেন আবার ডাব্লিউ স্কলারশিপস লিখে সার্চ করলেও ওয়েবসাইট চলে আসবে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি দেখুন এবার সরাসরি আপনারা ক্লিক করলেই এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন তো ইনস্টিটিউট লগ ইন করতে গিয়ে সরাসরি ইনস্টিটিউট এরিয়ায় ক্লিক করব আবার একটি এরকম উইন্ডো আসবে জাস্ট ইনস্টিটিউট লগ ইন দেখুন লগ ইনের পেজ ওপেন হয়ে যাবে আপনারা জাস্ট এখানে ইউজার নেম পাসওয়ার্ড সেশন একই থাকবে ডিস্ট্রিক্ট যদি আপনার ওখানে সিলেক্ট করতে ভুল হয়ে যায় তাহলে এখানে চেঞ্জ করে নিতে পারেন এরপরে সিকিউরিটি কোড যেটা রয়েছে সেটা দিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন এবার আসছি কয়েকটি কমেন্ট আছে যে ইউজার নেমটা বুঝতে পারছি না আসলে ইউজার নেম হলো প্রত্যেকটি স্কুলের নামের সাথে সাথে তার পাশে মুর্শিদাবাদ হলে যেমন উনিশশো দিয়ে শুরু হয় এরকম দশ থেকে এগারোটি সংখ্যা থাকবে সেটাকে বলা হয় ডাইস কোড তো এখানে একটু ব্যাপারটা একটু ভুল করবেন না ডায়েশ কোডের পাশাপাশি প্রত্যেকটা হাই স্কুলের আলাদা একটা সংখ্যা থাকে এইচএস কোড উচ্চ মাধ্যমিক কোড তো ওই কোডটি নয় কিন্তু ডায়েশ কোড যেটি দশ থেকে এগারোটি সংখ্যা এখানে থাকবে ওই ডায়শ কোডটাকেই পোর্টাল ইউজার নেম হিসেবে ধরে নিয়েছে এবং সেটি সবাইকে প্রোভাইড করা হয়েছে তার সাথে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এবার ওই ইউজারনেম নেম বা ডায়শ কোডটি এখানে ভালো করে বসাবেন ভুল যেন না হয় কপি পেস্ট করবেন না টাইপ করবেন অনেক সময় পাসওয়ার্ড ইউজার নেম কপি পেস্ট হয় না আবার অনেক ক্ষেত্রে হয়েও যায় তো সরাসরি টাইপ করাটাই বেটার হবে জাস্ট এখানে ইউজার নেম বা ডাইস কোড এখানে দিয়ে দেবেন এরপরে পাসওয়ার্ড আপনি পাওয়ার পর যেটা নতুন করে আবার আপনি রিসেট করেছেন এই ইউজার নেমের সঙ্গে সেটি এখানে বসাবেন তো ভালো করে বুঝে নিন ইউজার নেম হল কোনো বিদ্যালয়ের ডাইস কোড সে প্রাইমারি হোক অথবা হাই স্কুল হোক হাই স্কুলের ক্ষেত্রে মনে রাখবেন এইচএস কোড নয় কিন্তু দেখুন লগ ইন দিয়ে লগ ইন করার পর একটা ওয়ান টাইম পাসওয়ার্ড নোডাল টিচারের ফোনে যাবে মনে রাখবেন নোডাল টিচারের ফোনে প্রথমত গিয়েছিল প্রোফাইল আপডেট করার সময় প্রধান শিক্ষক মহাশয়ের ফোনে কিন্তু এবার এই ঘরে বসাবেন নোডাল টিচার যিনি রয়েছেন তেনার ফোনে ওটিপিটি যাবে এবং কোন নাম্বারে যাবে সেটি এখানে বলে দেওয়া হয়েছে তো ওটিপিটি দেখে দেখে এখানে বসাবেন এবং সাবমিট করবেন আপনার বিদ্যালয়ের ড্যাশবোর্ডে আপনার বিদ্যালয়ের নাম এবং ইউজার আইডি দেখালেও কিন্তু এটা এগুলোতে আপনি যেতে পারবেন না যতক্ষণ না ওটিপি সাবমিট করছেন ওটিপি সাবমিট করার পর দেখুন ইজিলি আপনার পোর্টালে নেটওয়ার্ক ভালো থাকলে এবং সার্ভার ঠিক থাকলে সরাসরি খুব ইজিলি চলে আসবে আপনার স্কুলের সমস্ত তথ্য ড্যাশবোর্ড আকারে এখানে দেখাবে হোম হোয়াটস নিউ ভেরিফিকেশান সার্টিফিকেট লিস্ট সমস্তগুলোই থাকবে এখানে ডান দিকে লগ আউটের অপশান থাকবে তো এইভাবেই আপনারা ইনস্টিটিউট লগ ইন করবেন এবং আপনাদের যে নির্ধারিত কাজ করব মনে করেছেন ভেরিফিকেশান বা কিছু বা অন্য কিছু দেখতে চান এরকম ক্ষেত্রে আপনারা এইভাবে করবেন এবং আপনারা আপনাদের কাজ করবেন তো থ্যাংক ইউ ভেরি মাচ এইটুকুই ছিল হাউ টু ইনস্টিটিউট লগ বা ইনস্টিটিউট লগ কিভাবে করবেন